প্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে যে গাছের ছবি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঝাউ গাছ। এই গাছটিকে আমরা ভিন্ন নামেও জানি, ওয়েস্টার্ন কান্ট্রি যেমন আমেরিকা, কানাডা প্রভৃতি জায়গা থেকে ক্রিসমাস ট্রি হিসাবেও পরিচিতি লাভ করেছে। এছাড়া এই গাছটিকে হিন্দি বলায়ে ময়ূরপঙ্খ বলা হয়, কারণ এর পাতাগুলো দেখতে পাচ্ছেন ময়ূরের পাখনার মতো। তাছাড়াও এই গাছটি অন্য একটি নামে পরিচিতি লাভ করেছে। এই গাছ থেকে তৈরি হয় হোমিওপ্যাথি একটি ওষুধ, যে ওষুধটি ব্যথা এবং নার্ভের উপর বিশাল কাজ করে। থুজা নামে পরিচিত এই ওষুধটির নাম সঙ্গে সঙ্গতি রেখে এই গাছটিকে থুজাও বলা হয়। তো বন্ধুরা, এই গাছ সম্বন্ধে আমরা জানব কোন ধরনের মাটি, কোন কীভাবে জল দেবেন, কী খাবার দেবেন ইত্যাদি আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব টবের ব্যাপারটা। যখন আপনি গাছটি চারা অবস্থায় রোপণ করবেন তখন এই গাছটি মাত্র 6-8 ইঞ্চি টবে রোপণ করবেন, কিন্তু আমার মতো এই গাছটি যদি বড় গাছ হয়ে যায় তাহলে 12-14 ইঞ্চি টবে করবেন, কারণ এই গাছ রুট রট পছন্দ করে। টব বড় হলে রুট রট হতে সুবিধা হয় এবং এর ফলে কি হয়, প্রতি বছর আপনি রিপোর্টিং না করলেও চলবে, 2-3 বছর পর পর রিপোর্টিং করবেন। এর জন্য মাটি কীরকম প্রয়োজন, মাটি নেবেন 40% গার্ডেন সয়েল, 20% নেবেন কম্পোস্ট, 20% নেবেন কোকোপিট, 20% নেবেন বালি। এই বালি ওয়েল ড্রেনেজ করতে সাহায্য করবে এবং কোকোপিট গাছটি যে আর্দ্রতা পছন্দ করে সেই আর্দ্রতা রাখতে সাহায্য করবে। এবার আসি আমি জল। এই গাছ অত্যন্ত বেশি জল খায়। এই জল বেশি খায় বলেই এরকম জুন জুলাই মাসে দিনে 2 বারও জল দিতে হবে আপনাকে। জল কবার দেবেন সেটা বড় কথা নয়, মাটি শুকিয়ে গেলে আপনাকে জলের ব্যবস্থা করতে হবে। এবার চলে আসব আমি খাবার। এই গাছ খাবার খুব একটা রিকোয়ার করে না, বছরে 3-4 বার দিলেই হবে। খাবার দেওয়ার সময় আপনি কী করবেন, যেহেতু আমি বলেছি আগেই যে এই গাছটিকে রিপোর্ট করার দরকার পড়ে না, তো খাবার দেওয়ার সময় আপনি 3-4 ইঞ্চি মাটি তুলে নেবেন। তুলে নিয়ে একটু গার্ডেন সয়েলের সঙ্গে নেবেন কোকোপিট এবং কম্পোস্ট বা গোবর সার এবং হাড়গুঁড়ো ও নিমখোল মিশিয়ে এই গাছটাকে ভরাট করে দেবেন। এবং এই কাজটি করবেন 3-4 মাস পর, অর্থাৎ বছরে 3-4 মাস 4 বার আপনি খাবার দেবেন। চলে আসি রাখবেন কোথায়। এই গাছ তীব্র রোদ পছন্দ করে না, তবে 2-3 ঘন্টা যদি রোদ পায় সবচেয়ে সুন্দর একটা লুক আসে। এই জন্য সেমি শেড, অর্থাৎ যেখানে ইনডাইরেক্ট আলো পাওয়া যায় সেখানেও কিন্তু বাড়িতে রাখলে খুব ভালো লাগে। এই গাছটি আপনি বাড়ির বারান্দা, ব্যালকনি, হ্যাঁ যেখানে আলো আসে সেখানে রাখতে পারেন, অফিস আদালতের মেন গেটের পাশে, যে কোনো উদ্যানে বা বোটানিক্যাল গার্ডেনে এই গাছ শোভাবর্ধন করে থাকে। এই গাছের একটা নির্দিষ্ট লুক রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট শেপ রয়েছে। এই নির্দিষ্ট শেপের জন্য আরও গাছটিকে দৃষ্টিনন্দন করে তোলে। কোনো কারণে যদি গাছের কোনো ডাল একদিকে বেশি হয়ে যায় তবে সেই গাছটিকে হালকা করে প্রুনিং করে দেবেন। তাছাড়াও দেখা যায় দীর্ঘদিনে একইভাবে থাকার ফলে টবে যেসব গাছ থাকে একদিকে হয়তো সূর্য আলো পেয়ে গাছটা বেড়ে যাচ্ছে, তখন আপনি কী করবেন, টবটাকে 2-3 মাস পর পর এইভাবে ঘুরিয়ে দেবেন যেদিকে একটুখানি কম আপনার বৃদ্ধি ছিল। তাহলে কী হবে, গাছটি আবার সোজা হয়ে যাবে এবং সুন্দর হবে। চলে আসে আমি রোগ পোকার কথা। রোগ পোকা একদম হয় না বললেই চলে, তবে মাঝে সাঝে দেখা যায় মাইটস এবং অল্প স্বল্প মিলিবাগ হতে পারে, তখন একতারা বা নিম তেল সবচেয়ে উত্তম। প্রকৃতপক্ষে এই গাছটি হচ্ছে পাহাড়ি এলাকার এবং সমুদ্র তীরবর্তী লোনা মাটিতে খুব ভালো এরা বাড়ে, তবে বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অ্যালকানিন সয়েল বা অ্যাসিডিক সয়েলেও আমরা এটাকে সমভূমিয়ে বাঁচিয়ে রাখতে পারি। এবার আমি শেষ যে বিষয়টি আলোচনা করব, এর চারা কীভাবে রোপণ করবেন। চারা তৈরি করার ব্যাপারে বলবো, গাছের পূর্ণ বয়স হয়ে গেলে এরকম আপনি ফল পাবেন, যে ফলগুলো আমার গাছে প্রচুর আছে। এই ফলগুলো পাকলে বাদামি রঙের হয় এবং এই ফলটি কিন্তু বিদারি ফল। এই বিদারি ফল ফেটে গেলে সেখান থেকে বীজ সংগ্রহ করতে হবে। এই বীজ মাটিতে বপন করে দিলে
কিছুদিনের মধ্যেই গাছ তৈরি হয়, তবে একটু এটা সময় লাগে। এবং পূর্ণবয়স্ক গাছ মানে 8 থেকে 10 বছর বয়সের গাছ, এটা আমার 5 থেকে 6 বছর বয়স না হলে এরকম ফল পাবেন না। সবচেয়ে সুবিধা হলো এরকম গাছের যে কোনো একটা ডাল, যে ডালটি কাটলে আপনার গাছটির লুকটা নষ্ট হবে না, সেরকম ডাল কেটে আপনি মাটিতে অথবা জলে বসে দেবেন। মোটামুটি 3 মাস সময় লাগে রুট আসতে, 3 মাস পরে আপনি ছোট পটে পটিং করবেন। আমি যেমন এই গাছটি পড়েছি, তো এখনও এর আবয়ব বা সৌন্দর্য এখন দেওয়ার মতো সেরকম লুক আসেনি। এটা মোটামুটি বছর 2-1 না হলে একটা গোছানো সুন্দর একটা দৃষ্টিনন্দন হয়ে উঠবে না। তো যাই হোক, এই গাছটি আমি 3 মাস আগে চারা করে রেখেছিলাম, সেখান থেকে তুলে নিয়ে এটা 1.5 মাসের মতো হলো এখানে পটিং করেছি, তাই গাছটি এখনও সেরকমভাবে সতেজ হয়নি। তবে এখানে কালার স্টোন দিয়ে আমি এটাকে আমার বারান্দায় রেখেছি দৃষ্টিনন্দন করে তোলার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপডেট। কেমন হয়েছে এই ভিডিও? যদি আপনাদের এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং পরিশেষে একটাই কথা বলবো, যদি আপনাদের উপকারে আসে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।